মুনিয়া একটু হিরককে দেখে দেবে? হিরকটা আসলে হিরকটা তো একটু বেরিয়েছে, কাল দিদির তিন দিনের কাজ তো তাই জোগাড় করতে গেছে। মিষ্টিতে হিরকটার দিকে একদম তাকানো যাচ্ছে না। দিদির এইভাবে চলে যাওয়াটা একদম মেনে নিতে পারছে না, হিরকটা একদম ভেঙে পড়ছে। মিষ্টি তুমি এখানে কি করছো মা? কি হলো মাসিমা? মাসিমা ওইভাবে চলে গেলেন কেন? আমাদের কথা শুনছিলেন নাকি আড়াল থেকে? আমি তো ঠিক বুঝতে পারলাম না। দেখেছো মিষ্টিদি, দিদি চলে যাবার পর থেকে এরকম একটা লুকোচাপা চলছে জানো? আমি বলছি না দিদি এমনি এমনি সুইসাইড করেনি। মিষ্টিবদি তুমি কখন এলে? হিরো একবার শুনে যা। হ্যাঁ হিরো, তোর শালি আর শাশুড়ি কি চাইছে? ওরা অভয়াকে কি বোঝাচ্ছে? সত্যি মিষ্টিদের সাথে কথা বলার কি আছে তো সেটাই তো বুঝতে পারছি না। দাদা এটা আমাদের ফ্যামিলি ম্যাটার, আমাদের মিষ্টিদের কথাতে গেল বলতো? তুই বুঝতে পারছিস না হিরো, হিরো তুই বুঝতে পারছিস না ওদের মতলবটা কি। শোন শোন হিরো, ওই খোকনকে বলে ওরা আমাদেরকে দেখেছো কিরকম মায়না করছে ভুলটুর সঙ্গে খেলবে বলে? এখনো জানি হয়নি ছেলে, কি করি বলো? এক কাজ করি বল্টুকে নিয়ে যাই বরং আমাদের বাড়ি, ওরা একসঙ্গে কিছুক্ষণ খেলুক, তারপর সময় মতো হিরক না হয় গিয়ে নিয়ে আসতে পারবে। না না মিষ্টিদি কি বলছো, বল্টুরও তো স্নান টান কিছুই হয়নি, আর এখন যাওয়ারই বাকি আছে, না হয় পরে যাবে। না না আমি যাবো, আমি তো পুতুল বাড়ি খেলতে যাবো। একদম বেশি কথা বলবে না, তুমি চুপ করে থাকো। আস্তে হাত বকছো কেন, থাক না। মিষ্টি বৌদি তুমি বল্টুকে নিয়ে যাও, আমি গিয়ে নিয়ে আসবো। যাও কি খুশি তো দুজনে, চলো 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 খুশি তো দুজনে। মা তুমি আবার কি ভাবতে বসলে? অভয়া তোকেই যেতে বললো কেন? এটা হচ্ছে খুশি, তোমার তোমরা যাও খেলো। মিষ্টিদি ও বাড়ির কারোর সাথে কোনো কথা হলো, কোনো ক্লু পেলে? এখনো সেরকম কিছু না, তবে চেষ্টা করছি। একটা জিনিস খুব স্পষ্ট জানো তো? কি গো? মানে মিতালি কাকিমা, ছোট কাকিমা, অদিতি এরা আমাকে খুব একটা পছন্দ করছে না। হ্যাঁ রে মেজো, সকাল থেকে ছেলেটা যে কিছু খায়নি সেদিকে তোর কোনো খেয়াল আছে? সাত সকালে ড্যাং ড্যাং করে ছেলেটাকে নিয়ে বেরিয়ে গেলি। ও বর্দি ভাই, খেয়াল আছে খেয়াল আছে। শোনো না আজকে কি করবো বলো তো, এই পাড়ার একটা নতুন পিৎজার দোকান হচ্ছে না, ওরা তো তোমাকে মেনু কার্ড দিয়ে গেল, তার মধ্যে তো ফোন নাম্বার আছে। চল চল মেনু কার্ডটা বের করবে, একটু সবাই পিৎজা খাবে, চলো চলো পিৎজা খাবো, পিৎজা খাবে, পিৎজা খাবে, চলো। আরে আরে শোন, সকালে পিৎজা, আরে চলো টপর চলো। তাড়াতাড়ি পিৎজা নিয়ে চলে এল, আপনাদের তো খুব তাড়াতাড়ি ডেলিভারি হয়। ওমা আমি ভেবছিলাম তুমি পিৎজা হাতে। হ্যাঁ ওই বাড়িতে ঢুকছিলাম তখন দেখলাম ওই পিৎজার ছেলেটা এসে দাঁড়িয়ে, তাই নিয়ে নিল। এত সকালে পিৎজা অর্ডার? কামান কামান বল্টুন, এই যে পিৎজা। হ্যাঁ পিৎজা কি গো, একটা দারুণ জিনিস খেতে। আচ্ছা
আচ্ছা এদিকে এসো সবাই, দারুণ জিনিস হবে, এসো বসো বড়ো বসো বড়ো। বলছি যে ওকে নিয়ে এলাম বুঝেছ, ওখানে ওই পরিবেশে ওর ভালো লাগছিল না, ওইটুকু ছেলে ওর ভালো লাগে বলো? এখানে টপুর খুশির সঙ্গে খেলবে, হই হুল্লোড় করবে, আনন্দ করবে, খাওয়া দাওয়া করবে, একসাথে মনটা ভালো হয়ে যাবে, তাই জন্যই পিজা আনালাম। ঠিক করে নি বলো। কই দেখি ঠাকুরপো, আজ এত গম্ভীর লাগছে, কিছু হয়েছে? বুঝি গো ঠাকুরপো বুঝি, তুমি মেজোকে নিয়ে খুব চিন্তায় আছো তাই না? সত্যি তো, পাড়ায় কারোর বাড়ির বউ আত্মহত্যা করেছে, সেটা নিয়ে ওর এত বাড়াবাড়ি করার কি আছে বলো তো? হ্যাঁ মানছি মানছি, আমি মানছি ও খুব কষ্ট পেয়েছে, খুব দুঃখ পেয়েছে, কিন্তু দেখো আমাদের আমাদেরও তো কম দুঃখ হচ্ছে না, আমরাও তো ওই গার্গিটার জন্য কম কষ্ট পাচ্ছি না। কিছু মনে করো না ঠাকুর, মেজর যেন সবেতেই একটু মাথা ব্যথা বেশি। অদিতির ছেলেটা ওই পরিবেশে ভালো নেই, এটা মিষ্টিরই মনে হয়, একটু মাথা ব্যথাটা বেশি। তারপর ছেলেটার মন ভালো করার জন্য আবার পিজা আনালো, সবাই এগুলো পারে না। এটা ঠাকুরপো খুব তো বউয়ের দিকে ঝোল টেনে কথা বলে গেলে, দেখবো দেখবো বউকে নিয়ে এই গর্ব কতদিন থাকে তোমার। পিজ্জা খাবে দেখি প্লেট গুলো দাও না। এইটা এটা পিজ্জা তো, দেখ এর মধ্যে চিকেন আছে, এটা চিজ, এটাকে বলে অলিভ, খেয়ে দেখ। হ্যাঁ রে বলতো, বাড়িতে থাকতে একদম ভালো লাগে না? না একদমই না, আমার তো মামা বাড়িতে আসতে ভালোই লাগে না, আমি তোমাদের বাড়িতে বিকেলে চলে আসবো। হ্যাঁ নিশ্চয়ই আসবে সোনা, কেন আসবে না? সবাই বকতো, দিদা জেঠি দিদা এমনকি মাও, একদিন তো মামি কত কি রান্না করেছিল, তাতে নুন কম হয়েছে বলে জেঠিমা সমস্ত রান্না ফেলে বলল আবার রান্না করো, খালি বলতো বটি দিয়ে সবজি কাটতে পারে না, আর বলতো মুনিয়া কেন বারবার এখানে এসে থাকে। আচ্ছা এফআইআর মানে কি গো? কতদিন পর তো ভাই ফোটা, তখন প্রমাণ দিয়ে দেবো দেখো। পোস্টমর্টম রিপোর্টটা এলো, সুইসাইড, ব্লেডে গার্গির আগুনের ছাপ পাওয়া গেছে, কিন্তু কিন্তু পেটে ঘুমের ওষুধ পাওয়া গেছে তাই তো? আমাকে ওটা খুঁজে পেতে হবে, যে করে হোক। কি করছিস তুই, ছোড় দি প্রমাণ ভাই, প্রমাণ সব থেকে বড় প্রমাণ, আমাকে ওটা খুঁজে পেতে হবে। জয় কালী, জয় কালী কলকাতা।